পুঁইফল চেনেন নিশ্চয়ই আবার অনেকে এটাকে পুঁইশাকের বিচিও বলে থাকে যে যেটাই বলুক না কেন গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে অনেকেই আছে যারা এখন পর্যন্ত জানে না এই ফল যে খাওয়া যায় আবার জানলেও কিভাবে যে রান্না করতে হয় সেটাও জানে না আর যারা জানেন না তাদের জন্যই আমার আজকের রেসিপি আজ তৈরি করে দেখাবো ছোট চিংড়ি দিয়ে ফল খুব সহজ এবং সিম্পল একটা রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন কথা এই হলো সেই পুঁই ফল বা পুঁইশাকের বিচি এখানে প্রায় হাফ কেজির মতো পুঁই ফল নিয়েছি আর এইভাবে ডাটা সহ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপরে পুঁই ফলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি চলে আসলাম রান্নার প্রসেসে প্রথমেই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেল তেলটা সামান্য গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পাঁচ থেকে ছয়টার মতো কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে কিন্তু মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি যাতে ঝালটা বের হতে পারে দুই থেকে তিন মিনিটের মতো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজগুলো সফট হয় পেঁয়াজগুলো যখন একটু সফট হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা রসুন বাটা দিয়ে আবারও দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দুই মিনিট ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি ছোট চিংড়িগুলো দিয়ে আবারও দুই তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে চিংড়িটা ভালো করে ভাজা হয়ে যায় চিংড়িটা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি আলু এখানে দুইটা মাঝারি সাইজের আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবারে চার পাঁচ মিনিটের মতো আলুগুলো ভেজে নিব আলুগুলো চার থেকে পাঁচ মিনিট ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিব পুঁই ফলগুলো এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এবারে আবারও সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং কষিয়ে নিব চার থেকে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট কষানো হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তাতেই ফলগুলো সেদ্ধ হয়ে যাবে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবারে ঢেকে দিব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য ঢেকে দেওয়ার পাঁচ থেকে দশ মিনিট পর আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি শুরু থেকে এই পর্যন্ত চুলা রাজ হাই হিটে ছিল এই পর্যায়ে চুলা রাজ মিডিয়ামের থেকেও কম করে দিলাম এবং আবারও ঢেকে দিলাম পুরোপুরি হবার জন্য ফিরে আসলাম বিশ মিনিট পর ঝোলটা কিন্তু মোটামুটি প্রায় শুকিয়ে গিয়েছে ডাটা এবং আলু একদম সেদ্ধ হয়ে গিয়েছে আর ছোট ছোট যে পুঁই ফলগুলো রয়েছে এটা কিন্তু পুরোপুরি নরম হবে না একটু শক্ত শক্ত থাকবে অর্থাৎ খাওয়ার সময় একটু পুটপুট করবে এই আর কি তবে খেতে কিন্তু ভালো লাগবে তৈরি হয়ে গেল মজাদার পুঁই রেসিপি যারা এখন পর্যন্ত খাননি তারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটা দেখার পরে একবার হলেও টেস্ট করে দেখবেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর একটা লাইক দিতে কিন্তু ভুল করবেন না আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ